যেই সরকারের লক্ষ্য কি, কিভাবে তারা সংস্কার বাস্তবায়ন করবে, কতটুকু তারা করতে পারবে, তারা কি নিজেদের সীমা সম্বন্ধে জানে কিনা, এটি নিয়ে আমাদের মনেও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। জনগণ কর্তৃক বিকৃত বিতাড়িত ব্যক্তিরা আজকে ভারতে বসে আমাদের এই বাংলাদেশে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এখনো বুঝতে পারছেন না যে সময় একটু যখন খারাপ হবে, বাংলাদেশের জনজীবনে যখন আবার যদি কোনো টালমাটাল অবস্থা হয়, তখন এই ব্যক্তি আবার আগের গার্সিটি গায়ে গিয়ে আবার শেখ হাসিনার বন্দনায় লিপ্ত হবেন। আমরা ভেবেছিলাম মুক্তি পেয়েছে, এখন থেকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেই ধরনের একটি সরকার জনগণের মধ্যে জনকল্যাণের বীজ রোপণ করবেন। আড়াই মাস কেটে গেল, ধীরে ধীরে আমরা শঙ্কিত হয়ে পড়ছি যে এই সরকারের লক্ষ্য কি, কিভাবে তারা সংস্কার বাস্তবায়ন করবে, কতটুকু তারা করতে পারবে, তারা কি নিজেদের সীমা সম্বন্ধে জানে কিনা, এটি নিয়ে আমাদের মনেও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। একটি প্রধান কারণ, এই যে 16 বছর যারা সংগ্রাম করলো এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে, অসংখ্য মিথ্যা মামলায় যাদেরকে জড়ানো হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে, আজকে সেই মামলাসমূহের কোনো গতি দেখতে পাচ্ছি না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং অসংখ্য নেতৃবৃন্দ যারা বারংবার কারাগারে নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে তাদের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলাসমূহ কেন তোলা হচ্ছে না, এটি আমরা বুঝতে অক্ষম। আজকে এই সভা থেকে আমরা দাবি দেব অবিলম্বে তারেক রহমান এবং অন্যান্য এই আওয়ামী বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন, সেই সব স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অবিলম্বে সেগুলো প্রত্যাহার করা হোক। এটা তো অবশ্যই সাধারণ মানুষের দাবি, কিন্তু আমরা যারা এই সভার থেকে দাবি করেছি, আমরা তো এই বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের দাবিকে অন্যদের দাবির সাথে মেলাবেন না। এই বাংলাদেশ 1971 সালের কথা চিন্তা করে দেখুন, 1971 সালে 5 এপ্রিল মে মাসে সবার জাতির বড় বড় নেতা যারা ছিল সবাই ছিল পলায়ন পর, তারা গর্তে লুকিয়েছিলেন কিংবা পাশের দেশে পালিয়ে গিয়েছিলেন জনগণকে অরক্ষিত রেখে। সেই সময় গর্জে উঠেছিল স্বাধীনতাকামী মানুষ। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 5টি ক্যান্টনমেন্টে আমরা বিদ্রোহ ঘোষণা করেছিলাম, আমাদের সাথে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র, আমরাই গড়ে তুলেছি বাংলাদেশ সেনাবাহিনী। এই মুক্তি বাহিনী 9 মাস সংগ্রামের পর অনেক আত্মাহুতির বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ সৃষ্টি করেছি। আজকে আবার আমাদেরকে এই 71-এর চেতনা বাস্তবায়নের জন্য এখনো আমাদেরকে দাবি দিতে হচ্ছে এই প্রায় 56 বছর পরেও। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে দেশের অবস্থা কোথায়। বিরাট ষড়যন্ত্রের মধ্যে নিপতিত এই বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাহায্য নিয়ে এই বাংলাদেশের ঐক্য বিনষ্ট করার জন্যে, স্বাধীনতাকে বিনষ্ট করার জন্যে, এই দেশের জনগণের জীবনে আবার দুর্ভোগ ডেকে আনার জন্যে প্রতিবেশী রাষ্ট্র নানান ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার প্রমাণ এই সব ষড়যন্ত্রকারীরা জনগণ কর্তৃক বিকৃত বিতাড়িত ব্যক্তিরা আজকে ভারতে বসে আমাদের এই বাংলাদেশে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে দেশকে মুক্ত করতে হবে। 2.5 মাস যথেষ্ট সময়, অত বেশি সময় আপনারা পাবেন না। দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন, তারেক রহমানকে দেশে আসার পরিবেশ সৃষ্টি করে দিন, এবং এখনো যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সবাইকে রাজপথে নেমে এসে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ আপনারা সৃষ্টি করে দিন। অনেক মিথ্যা প্রচারণা চলে আসছে দিনের পর দিন, এখন নতুন করে আবার শুরু হয়েছে। কালকে দেখলাম ইউটিউবে ভয়ঙ্কর সব আতঙ্কের খবর ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই প্রধানমন্ত্রী হিসাবে। এটা কি শাহাবুদ্দিন চুপ্পু, তিনিও বলেছেন তার কাছে শেখ হাসিনা পদত্যাগ পত্র নাই। ক্যাবিনেট সেক্রেটারি বলেছেন তার কাছেও শেখ হাসিনা পদত্যাগ পত্র নাই। এটি ষড়যন্ত্রের একটি নূতন আঙ্গিক শুরু করেছে তারা। অবশ্যই তিনি পদত্যাগ করেছেন, কোনো সন্দেহ তাদের নাই, দিবি
আমরা শেখ হাসিনার সই করা পদত্যাগপত্র ইউটিউবের পাতায় আমরা দেখেছি। এছাড়াও এই পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নাই, তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন 45 মিনিটের নোটিশে, এইটাই তো তার পদত্যাগপত্র। তার আজকে পাসপোর্ট নাই, তার পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকার। তিনি প্রতিবেশী আসছে আশ্রয় নিয়েছেন, যে প্রতিবেশী তাকে অন্য দেশে পাচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরপর আর পদত্যাগপত্রের কি প্রয়োজন আছে? তারপরও এই ধরনের কথা ছড়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে এক শ্রেণীর মানুষকে যে শেখ হাসিনাই এখনো বৈধ প্রধানমন্ত্রী, এর চাইতে বড় মিথ্যাচার আর কিছুই হতে পারে না। আমরা বারবার অনুরোধ জানিয়েছি যে ইতিহাস বিকৃতি বন্ধ করুন। এখানে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে বিরাট মহিমান্বিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। শেখ কামাল, শেখ জামাল, শেখ রামা, এদের জন্য এদের জন্মদিন মৃত্যুর দিনে বাংলাদেশকে নাকি ছুটি দিতে হবে জনগণের জন্য। কি তাদের আত্মত্যাগ বাংলাদেশের জন্য? আমরা সবাই জানি জনাব তাজউদ্দিন আহমেদ রাত 9:30 সময় টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলেন যে আপনি স্বাধীনতা ঘোষণা করুন লিখিতভাবে। তারপরে টেপ রেকর্ডার অন করে বলেছেন আপনি ঘোষণা দেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু তখন তাদের নেতা বলেছেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে চাই না এবং এটা করলে পাকিস্তান সরকার তার বিচার করবে। যে মানুষ স্বাধীনতার ঘোষণা দেবে তিনি কি পাকিস্তান সরকার বিচার করে তাকে পুরস্কার দিবে না তিরস্কার করবে, তার জন্য কি তিনি অপেক্ষা করে বসে থাকবেন? এই মিথ্যা কাহিনী রচনা করা হচ্ছে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ কোনো স্বাধীনতা ঘোষণা করেন নাই। 27 মার্চ তারা হরতাল ডেকেছিল, তাজউদ্দিন সাহেবকে বলেছেন নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল ডেকেছি। হরতাল ব্যালটের রাজনীতি ছাড়া একটি স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের দল আওয়ামী লীগ ছিল না। স্বাধীনতা ঘোষণা করার মতো মানসিক গঠন তাদের ছিল না। স্বাধীনতা ঘোষণা করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতাকামী ছাত্র যুবক সেনাবাহিনীর সদস্যরা, যারা বাংলাদেশের গ্রাম কখনো দেখে নাই, সাধারণ মানুষের কোনো কাজে কোনোদিন লাগে নাই, হয়তো একটা পিএইচডি ডিগ্রি তাদের আছে, রাষ্ট্র শাসন করার তাদের সে অভিজ্ঞতাও নাই, মনমানসিকতাও নাই, তারা ক্ষমতা উপভোগ করার জন্য এখানে এসেছেন বলে দুষ্ট লোকেরা বলে। সুতরাং বছরের পর বছর থাকার চিন্তা করবেন না, তাহলে সরকার ক্রমান্বয়ে আরো দুর্বল হবে। সুতরাং এখন সবল মানুষের একটি সরকার গঠন করুন। আমার মনে হয় আমরা এই পরামর্শ দিতে পারি যাদের রাজনীতিকদের মধ্যে যাদের জ্ঞান গম্য আছে, যাদের দক্ষতা আছে, যারা নির্লোভ দেশপ্রেমিক, সেই ধরনের কয়েকজন ব্যক্তিকে নেন, যারা আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের মধ্যে থেকেও নেন, এই আর্মচেয়ার ক্রিটিক বাদ দেন, তথাকথিত সুশীল বাদ দেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের নিয়ে সরকার গঠন করুন। যারা এই সরকারের হাতে নিগৃহীত হয়েছে, প্রফেসর ইউনূস যাদের একজন, যাদেরকে আওয়ামী লীগের সরকার বারবার নির্যাতন করেছেন, তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে তাদেরকে গ্রহণ করুন, তারাই এই দেশকে সঠিক পথে নিয়ে যাবে। তাদের চেহারা দেখলেই এই আওয়ামী দুষ্কৃতিকারীরা আবার পর্দার অন্তরালে চলে যাবেন। এইভাবে বারবার দরকার কোনো সরকার নিয়ে রাজপথে নামতে তারা সাহস পাবেন না। একজন রাষ্ট্রপতি এখনো বাস্তবতে বসে আছেন, যিনি হাসিনা টিমের প্রধান খেলোয়াড় ছিলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো বুঝতে পারছেন না যে সময় একটু যখন খারাপ হবে, বাংলাদেশের জনজীবনে যখন আবার যদি কোনো টালমাটাল অবস্থা হয়, তখন এই ব্যক্তি আবার আগের গার্সিটি গায়ে গিয়ে আবার শেখ হাসিনার বন্দনায় লিপ্ত হবেন, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তারা এত অপকর্ম করেছেন, শেখ হাসিনা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নাই। যখন সত্যিকারের সৎ সরকার, দেশপ্রেমিক সরকার, নির্বাচিত সরকার বাংলাদেশে আবার রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে, দায়িত্ব গ্রহণ করবে, তখন আওয়ামী লুটেরাদের সকলের বিচার হবে। আজকে যারা মনে করেছেন যে তাদের কথা জনগণ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং বারংবার নির্বাচিত দল বিএনপি বোধহয় ভুলে গিয়েছে, এই 16 বছরের অত্যাচার নির্যাতন আমরা ভুলি নেই, কারা এই দেশকে ধ্বংস করেছে,
কারা এদেশের রিজার্ভ লুট করেছে, কারা মিথ্যা মামলা দিয়ে বহু মানুষের বহু মায়ের কোল খালি করেছে। এই গুম হত্যাকাণ্ড, কই গুমের তো কোনো বিচার দেখি না। এই আড়াই বছর সময় লাগছে শুধুমাত্র ট্রাইব্যুনাল গঠন করার জন্য। প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে ভালো কাজ করছে, বিচারপতিদেরকে দুই তিন দিন আগে তাদের পদায়ন করা হচ্ছে। এখন অতি অল্প সময়ের মধ্যে কিছু দৃষ্টান্ত জনগণের সামনে উপস্থাপন করুন। এই লুটেরা দুর্বৃত্তদের বিচার করে তাদেরকে সাজা দিন। যদি কেউ ফাঁসির মতো অপরাধ করে থাকে, নিরীহ মানুষের উপরে গুলি চালিয়ে থাকে, তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে চাই। এই বিচার কি জন্য? এই বিচার ব্যবস্থা এবং এই বিচারালয়ের সৃষ্টি করা হয়েছে আগামী দিনে যেন কোনো স্বৈরাচাররা বাংলাদেশের মাটিতে রুট নিতে না পারে। সুতরাং এই সরকারকে অনেক দৃষ্টান্ত স্থাপন করতে হবে অতি অল্প সময়ের মধ্যে। দুই তিন বছর সময় আপনারা পাবেন না, ততদিনে জনজীবনে অনেক অস্থিরতা দেখা দিবে। সুতরাং এখনো সময় আছে, নির্বাচনী সংস্কার হোমওয়ার্ক করেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, কি সংস্কার আপনারা করতে চান সেই সম্পর্কে খোলামেলা জনগণকে জানান। তারপর মুক্তিযোদ্ধাদের পরামর্শ নিয়ে একটি সুন্দর সরকার গঠন করে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসুন। আবার একে ট্র্যাকে নিয়ে আসেন, ট্র্যাকচ্যুত হওয়া রেলওয়ে লাইনে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং প্রফেসর ইউনূসের উপর আমার আস্থা আছে, তার উপদেষ্টা মণ্ডলীতে অনেক দুর্বল লোক আছে, হাসিনা টিমের প্লেয়ার আছে, এদেরকে বাদ দিয়ে সৎ দেশপ্রেমিকদেরকে নিয়ে আসুন। তারপর আমরা একটা ভালো সরকার দেখতে চাই এবং ভালো পদক্ষেপ দেখতে চাই। রোডম্যাপ আমাদেরকে জানান এবং আপনারা আপনাদের কাজ পরিচালনা করুন। সারা জাতি আপনাদের সাথে আছে, আমাদের বিএনপি এবং অন্যান্য সকল দলের সমর্থন আপনারা পাবেন। সুতরাং অবিলম্বে আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চাই। প্রতিবেশী রাষ্ট্রের গোলাম হয়ে আমরা কেউ থাকতে চাই না। স্বাধীন চেতা জাতি একাত্তরে একবার দেশকে স্বাধীন করেছে বুকের রক্ত দিয়ে। আবার এই জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা পিতা মাতা সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা হেলায় হারাতে চাই না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযোদ্ধা জিন্দাবাদ, শহীদ অমর হোক, আলিদিয়া জিন্দাবাদ। আমাদের এখানে উপস্থিত রয়েছেন এরুবাটির যুগ্ম সম্পাদক।